হনুমান এসছে, হনুমান। জায়ান্ট আকৃতির একটা কসু, মানে দুই কুকুরের কোলাকুলি চলছে। দেখুন কেমন ভাবে পারলজি বিস্কুট খাচ্ছে এই বাটিতে, এই বাটিতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। না এখন ব্রাশ ট্রাশ করে আমি আমন্ড খাচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, গ্লাসের তলায় পড়েছিল। এত বড় একখানা কাপে মাত্র পাঁচখানা আমন্ড ভিজিয়েছে এই মেয়েটা রাত্রে বেলা। তুই আমাকে বাসটাই ভিজাতে বলেছিলি মিথুক, আমি খুঁজে পাচ্ছিলাম না। এই সারানো মুখে মারধুক, এই যে সারানো হয়ে গেছে, এবার আমি কপাত করে খেয়ে নিলাম। তো চলে এসেছি রোজকারের মতন। আমরা ওপর থেকে ভিডিও করেছি, আমার মা স্কুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রচেষ্টায় আছে। আমার বাবা দিতে যাচ্ছে, আমার মা গাড়িতে উঠে হুশ করে চলে গেল। আমার মা রান্না করেছে, এটা হলো মেটে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হলো মাই ফেভারিট ইসর চিংড়ি। আমার জন্যই কিন্তু রেধেছে, আমি খেতে খুব ভালোবাসি ইসর চিংড়ি। দেখে আমি লোভ সামলাতে পারিনি, আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি। সবাই দেখুন, একজন সকালবেলা এসে এই কচু শাকটা দিয়ে গেল আর দুধ দিয়ে গেল, তাই ও আনতে গিয়ে ওর হালাত খারাপ হয়ে যাচ্ছে। উরে বাবা গাইস, এত বড় কচু শাক আপনারা কোনোদিনও দেখেছেন? আমি তো আমার এই জন্মে দেখি নাই গাইস। আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন, আমি তো প্রথম দেখলাম। হেইসা বড় কচু, হেইসা বড়। দেখুন রোজকারের মতন দুজনে এখানে বসে কলাকুলি করছে, দুই কুত্তা। তুই কুত্তা, তুই ওটা কি খাচ্ছিস? আমি আমি গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি এক গ্লাস, আমি লেমন গ্রিন টি। কেউ খায় এক গ্লাস গ্রিন টি? আমি খাই না, তাড়াতাড়ি মেদ কমে যায়। কি হয়েছে? কি হয়েছে অমল, কি হয়েছে অমলের? কি হলো দেখুন, অমলটারে কিভাবে অত্যাচার করছে, আর উল্টে অমলটাকে ঝাঁকাঝাঁকি করছে। আমি আর কিছু কইলাম না, যা পারছে করুক। এ অমল, অমল ওঠ, অমল জাগ, দেখি ওঠ অমল। অমল কান থেকে ফেলেছে। কই কালু কই? ওই যে, ওই যে আমাদের এখানে সব থেকে বৃদ্ধ বাবু। আর এই হলো ছোট, ছোট খাচ্ছে হলো হরলিক্স। সেই হরলিক্সটা ও ওখান থেকে খাবে বলে তখন থেকে এখানে দাঁড়িয়ে, ও হরলিক্স খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ও কি না খায়, ও হলো সর্বভোগ প্রাণী। ওরে বাবা, লোমের জন্য কিছুই দেখা যাচ্ছে না। হরলিক্স খেয়ে নিল অমল, আর আরো খাবে বলে ও তাকিয়ে আছে। তারা দিয়ে নি, তারা সরে যা। ওই দেখুন গাইস, আমাদের অমল স্যাক স্যাক করে খাচ্ছে, কোনো ভদ্রতা বলে কিছু নেই। সে কথাই বললাম না, অভদ্রর বসা কামরাই না তাই আবার আমাদের গাইস। এখানে হঠাৎ করে আমাদের বাড়ি একটা বান্দর চলে আইছে। আমি এই হনুমানকে লক্ষ্য করে একটা কলা ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু সেটা রাস্তায় চলে গেছে ভুল করে। আরে অসভ্য, হনুমানটা উঠলোই না, খেলোই না, ওই কলার উপর দিয়ে একজন আমার কলার উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে গেছে গাইস। আর হনুমানটা ওখানে বসে গা খাজছিল, চারিদিকে দেখছিল, ছোটকে পাত্তাই দেয় নাই, অসভ্য।
তো আজকে আমরা বিকালবেলা ঘুম থেকে উঠে সাদের বদলে নিচে উঠোনে হাঁটতে গেছিলাম, তো তোমরা দেখতে থাকো। অমলাই, অমলকে না ডাকলে অমল আসছিল না, আমার লজ্জা পাচ্ছিল। আমরা আজকে বিকালবেলায় সাদে যাই নাই, আমরা আজকে বিকালবেলায় নিচে আইসি। পারলজি বিস্কুট নিয়ে আইসে, কেক দিবি? তুই খাবি? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বিকালবেলায় নিচে আইসি। আরে এখন পারলজি কাছে, কিন্তু এখন ঘুমোছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে নাই, বিস্কুট খাওয়া ধরছে। কি ছেদা রে বাবা! আমার ওই যে আমার মেয়ে আসছে ওনার বান্ধবীকে নিয়ে, কিন্তু জিমিকে দেখে থমকে গেল ব্যর্থ, তাই বান্ধবী ছুটে পালালো। রোজকারের মতন আমরা হাঁটতে হাঁটতে আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের সাথে আলাপ আলোচনা করতে করতে কুত্তার সাথেও খানিকটা আলাপ আলোচনা করলাম। আমি ওর প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম যে ও শুধু ছুটে ছুটে উঠোনে কেন চলে আসে, কিন্তু আমরা বুঝতে পারলাম। আরে কথার মধ্যে কথা বলে পাগল হই নাকি বাবু? গানের বুড়ো আমাদের বাড়ি আর একটা পশু পাখি আছে, এটা আমার শোনা, এই পাখি, এটা হলো ভক্ত, সব খায় না, ওর নাম উফা। আমার উফা সব খায়, আমার উফা পারল জি হবে। গাইস এই দেখেন, এভাবে না শোনা, আমার উফাটা একটু বেশি বেশি সত্যি কেমন ভাবে নিয়ে চলে গেল, দেখলেন তো, দেখলেন তো, পাখিকে পাগল ভাববেন না, সন্ধ্যা হয়ে গেছে বলে উত্তেজিত হয়ে ওরকম গাজরা মারছে, ওরকম রোজ বিকেল বেলায় খাবার দিলে ওরকমই করে। গাইস এরা দুজনে ক্লান্ত হয়ে এখানে বসেছে, এদের কাছে তো অপশান ছিল, কিন্তু এই মেয়েটা আমাকে বললো ওই দিক থেকে ক্যামেরা নিয়ে আসতে, ওরকম করে সেজন্য আমার আর বসা হয়নি। গাইস সেন্ড হেল্প। গাইস এখানে কি লেখা? পারলে। গাইস আপনি এখনো লাইক আর শেয়ার না করে থাকতে পারলে সাবস্ক্রাইবও করে দেবেন। গাইস আমল উল্টি গেছে গো, আমল উল্টি গেছে গো, আমল ঘুমাতে ঘুমাতে উল্টি গেছে। তো গাইস সারাদিন অমল টুই 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 করে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত হয়ে শুধু পড়ি পড়ি ঘুমাচ্ছে, অমল ঘুমাচ্ছে। যে আপনাদের দেখবে বলে উঠে বসিছে, কেমন ভাবে বসিছে দেখুন, মানে দুই কুকুরের কোলাকুলি চলছে দেখুন সবাই। এখানে দুই কুকুর মানে গন্ধ, এখানে দুই অমল হাততালি দেওয়ার কম্পিটিশনে ব্যস্ত আছে দেখুন। আমাদের অমল কি সুন্দর আমাকে চা দিয়ে চলে গেছে, আমার বিস্কুট চাই, বিস্কুট। কি রে ওর মুখে হাঁচিস কেন? আজ বিস্কুট নিয়ে আসে। আমি একটা পারলেজি বিস্কুট বের করবার চেষ্টা করছিলাম, বাবা রে বাবা, একটা বিস্কুট বের করতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে। এই অসভ্য মেয়েটা আমার সাথে ঝগড়া করে আর কোনো ভিডিও করে নাই। গাইস সরি, এখানেই আমাদের ব্লগ শেষ হয়ে গেছে।